ভাই নিজ্ঞাতনে বাংলা টাংলা খেয়ে পড়ে আছে, এ ব্লগার দেবে না মনে হয়। এ তন্ময়, তন্ময়, এ তন্ময় ওট। আরে ভাই ব্লক করবি না তুই? কি ব্লক করতে হবে? হ্যাঁ করব। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে লকডাউন এখনো রয়েছে, লকডাউনটা এই মাসের 15 তারিখ পর্যন্ত লকডাউন থাকবে। সো বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না, আর লকডাউনে আমি কী কী করছি সেটাই আজকে ব্লগটা হবে। সো লেটস গো গাইস, এখনো পর্যন্ত ইম্পর্টেন্ট মার্কস। সো গাইস আমি এখন মার্কস পরেই যাব সেলুনে। সো লেটস গো। গাইস অবশেষে চলে আসছি সেলুনে, আর একটু পরে আমার চুল কাটার টাইমটা চলে আসছে। আর এখন কাটছে একটা দাদার চুল, তো দাদার ডাকলে এখন চলে আসবো। সো লেটস গো। Thank you.
গাইস চুল কাটা হয়ে গেছে, সুমনদার দোকানেতে চুল কেটে ফেলেছি, আর এখন যাবো বাড়ির দিক। আর মা একটা কথাই বলবে, তুই কি চুল কেটেছিস না মোরকে ঝুটে গেছিস? বলবে এটাই বলবে আমার মা। গাইস স্নান আর খাওয়া দাওয়াটা আমার হয়ে গেছে, তো এখনো চুলটা ভেজা আছে, এখন কি করব, করতে তো একটা কিছু হবেই। সো এখন গাইস 4টে, আবহাওয়াটা একটু ভালো আছে, মানে পুরোটা ভালো নেই, এই দেখতে পাচ্ছ আবহাওয়াটা স্ক্রিনের পাশে, তো আবহাওয়াটা অতটাও ভালো না, তো দেখি কি করা যায়। গাইস অনেকটা ভাবনা চিন্তা করার পর দেখলাম একটু ঘুরতে যাই, কারণ বিকেলবেলাটা একটু ঘোরা ইম্পর্টেন্ট। আর সবাই একটু বলি একটু মাস্ক পরে বেরোবেন, এখনও COVID-19 কিন্তু মারা যায়নি, এখনও বেঁচে আছে, তো সেফটিতে থেকো, ভালো থেকো, এটাই বলবো। গাইস আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা মাঠ আছে, নামটা বলবো না কারণ প্রমোশন হয়ে যাবে, মজা করছিলাম, তো সেই নামটা হচ্ছে KTF মাঠ, তো সেখানে এখন যাব, সো লেটস গো। গাইস এটা আমাদের বাড়ির এখানেই চেম্বারটা অবস্থিত, সো আমার উপর একটু অনেকটা কষ্ট হয়েছে, আর ভিউগুলো জাস্ট ওয়াও একটা ভিউ, সো পিছনে ভিউগুলো দেখো, মানে খ্যাত টাইপের একটা জিনিস বলে না, সে খাত টাইপের জাস্ট স্টিল ব্রো। গাইস পিছনে দেখতে হচ্ছে মেঘের অবস্থা অতটাও ভালো না, সো কি বলবো, বৃষ্টি বৃষ্টি আসা খুবই চান্স থাকতে পারে গাইস, তো এখন বাড়ির দিক যেতে হবে না কি করব, না একটু থাকবো তারপরে বাড়ির দিক যাব। Few moments later. গাইস আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল, তো মেঘের অবস্থা একটু ভালো ছিল না, তো যান বাঁচিয়ে বাড়ি এসেছি, মানে ভিজে পড়ে বাড়ি এসেছি। আর যে সময় এসেছিলাম গাইস কারেন্ট ছিল না বাড়ি, আর আমাদের যেহেতু টিনের ঘর তো প্রচুর নয়েজ আসতো, সেজন্য ব্লগটা বানাইনি, তো এই ছিল আজকের ব্লগ। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আর যদি তোমরা 15 দিনে কী বলি 15 দিন না না 30 দিনে 15টি ব্লগ যদি দেখতে চাও জলদি কমেন্ট করো, নিচে কমেন্ট করো, ঠিক আছে, আর এখন বাই।